কারাগারের পর উলাল গ্যাং অব 48। গুয়াহাটি মহানগরী পুনের গ্যাং অব 48'ৰ একটিভিটিজ। গুয়াহাটি আরক্ষীক পুনের ওপেন চ্যালেঞ্জ দুর্ধর্ষ গ্যাঙর। মাত্র 2-3 মাহ জেলের ভাত খায় মুকলি আকাশের তলত উলাল দুর্ধর্ষ অপরাধীর গ্যাং অব 48। হয় এই ভয়ঙ্কর খবরে হাহাকার লগাইছে এটা মহানগর আরক্ষীর মহলত। মাত্র এটা বা দুটা মাহর ভিতরতে হঠাৎ চলিত মাহর 1 তারিখের 7 তারিখ পর্যন্ত জেলের পর উলাল এই গ্যাং অব 48'ৰ সদস্য, যার বাবে আরক্ষীর সম্মুখত এই মুহূর্তে ডাঙর প্রত্যাহ্বান। সাধারণ জনতার ঘরত সুমাই লুটপাট চলোয়া এটা বৃহৎ চুরর গ্যাং হল 48'। এইখন গুয়াহাটির বিভিন্ন স্থান চুরি ডকাইতি চলায় গ্রেপ্তার হয়েছিল এই কুখ্যাত চুরর গ্যাংট। পিছে পুনের গুয়াহাটির ধারাবাহিক চুরি কার্যত লিপ্ত হয়েছে এই চক্র। বিগত 7 দিন গুয়াহাটির জেলের পর উলাল 48টাক দুর্ধর্ষ চুর। গুয়াহাটির প্রতিখন থানাতে রুজু হয়েছে চুরি ডকাইতির গোচর। মাত্র কেটামান দিন কারাগার থাকি হঠাৎ উলাই অহা এই চুরর গ্যাংর সন্ত্রাসত এটা সর্বশ্রান্ত সাধারণ লোক। রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর এটা প্রতিখন আরক্ষী থানাতে রুজু হয়েছে দৈনিক চুরি ডকাইতির গোচর। আর এই সমূহ গোচরের পৃষ্ঠাসমূহ মিলাই আরক্ষী এক প্রকার অনুমান করেছে যে জেলের পর উলাই অহা এই গ্যাং অব 48'ই গুয়াহাটিত সংঘটিত করেছে এই অপরাধনামা। দোকান ঘরত অফিসত সুমাই সুরে চলাইছে লুটপাট। পিস্তল দেখাই মহিলার ডিঙির পর থপি আনিছে খুনের ছে। ডিঙিটো ধরে এডাল আজুরি লয়ে গ বাইকত আহিছিল নেকি? বাইকত। মুঠতে পুনের বাহিছে গুয়াহাটিত অপরাধ। পূর্বে চুরির অভিযোগ জেললৈ যাওয়া অভিযুক্ত এটা পুনের চুরি বৃত্তিতে নমার অভিযোগ। শেহতীয়াকৈ যাওয়া 7 দিন ড্রাগসর গোচর গ্রেপ্তার হওয়া 17 অভিযুক্ত উলাইছে এটা জেলের পর। এটা পূর্বতকৈ অধিক সাবধান হবর হল মহানগরবাসী। আরক্ষীও এক প্রকার নিশ্চিত যে গুয়াহাটির শেহতীয়া চুরি ডকাইতির ঘটনার জড়িত জেলের পর উলাই অহা দুর্ধর্ষ গ্যাং অব 48'ে এটা আরক্ষীক নাকত ধরে চাকত ঘুরাব। গুয়াহাটির পর দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। কেন্দ্রীয় কারাগারের পর উলাল গ্যাং অব 48'। গুয়াহাটি মহানগরীর পুনের গ্যাং অব 48'ৰ একটিভিটিজ। গুয়াহাটি আরক্ষীক পুনের ওপেন চ্যালেঞ্জ দুর্ধর্ষ গ্যাঙর। মাত্র 2-3 মাহ জেলের ভাত খায় মুকলি আকাশের তলত উলাল দুর্ধর্ষ অপরাধীর গ্যাং অব 48'। হয় এই ভয়ঙ্কর খবরে হাহাকার লগাইছে এটা মহানগর আরক্ষীর মহলত। মাত্র এটা বা দুটা মাহর ভিতরতে হঠাৎ চলিত মাহর 1 তারিখের 7 তারিখ পর্যন্ত জেলের পর উলাল এই গ্যাং অব 48'ৰ সদস্য, যার বাবে আরক্ষীর সম্মুখত এই মুহূর্তে ডাঙর প্রত্যাহ্বান। সাধারণ জনতার ঘরত সুমাই লুটপাট চলোয়া এটা বৃহৎ চুরর গ্যাং হল 48'। এইখন গুয়াহাটির বিভিন্ন স্থান চুরি ডকাইতি চলায় গ্রেপ্তার হয়েছিল এই কুখ্যাত চুরর গ্যাংট। পিছে পুনের গুয়াহাটির ধারাবাহিক চুরি কার্যত লিপ্ত হয়েছে এই চক্র। বিগত 7 দিন গুয়াহাটির জেলের পর উলাল 48'টাক দুর্ধর্ষ চুর। গুয়াহাটির প্রতিখন থানাতে রুজু হয়েছে চুরি ডকাইতির গোচর। মাত্র কেটামান দিন কারাগার থাকি হঠাৎ উলাই অহা এই চুরর গ্যাঙর সন্ত্রাসত এটা সর্বশ্রান্ত সাধারণ লোক। রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর এটা প্রতিখন আরক্ষী থানাতে রুজু হয়েছে দৈনিক চুরি ডকাইতির গোচর। আর এই সমূহ গোচরের পৃষ্ঠাসমূহ মিলাই আরক্ষী এক প্রকার অনুমান করেছে যে জেলের পর উলাই অহা এই গ্যাং অব 48'ে গুয়াহাটিত সংঘটিত করেছে এই অপরাধনামা। দোকান ঘরত অফিসত সুমাই সুরে চলাইছে লুটপাট। পিস্তল দেখাই মহিলার ডিঙির পর থপি আনিছে খুনের ছে। ডিঙিটো ধরে এডাল আজুরি লয়ে গ বাইকত আহিছিল নেকি? বাইকত। মুঠতে পুনের বাহিছে গুয়াহাটিত অপরাধ। পূর্বে চুরির অভিযোগ জেললৈ যাওয়া অভিযুক্ত এটা পুনের চুরি বৃত্তিতে নমার অভিযোগ। শেহতীয়াকৈ যাওয়া 7 দিন ড্রাগসর গোচরত গ্রেপ্তার হওয়া 17 অভিযুক্ত উলাইছে এটা জেলের পর। এটা পূর্বতকৈ অধিক সাবধান হবর হল মহানগরবাসী। আরক্ষীও এক প্রকার নিশ্চিত
যে গুৱাহাটীৰ শিহুতীয়া চুৰি ডকাইতিৰ ঘটনাৰে জড়িত জেলৰ পৰা ওলাই অহা দুৰ্ধৰ্ষ গেং অফ 48 এতিয়া আৰক্ষীকো নাকত ধৰি চাকত ঘূৰাব। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।